কাঁচামরিচ নাই, পেঁয়াজ নাই, তেল নাই, এইগুলো আসার সময় নিয়ে আইসো। এটা তুমি কও কি? আমি না মনে বাজার কালকা করলাম। আরে তুমি কি কইতাছো? তুমি জানো না আমি কত সুন্দর করে রান্না করি। কেন আমার তরকারি মজা হয় না? হ্যাঁ মজা হয়, মশলা টসলা বেশি করে দিলে তরকারি মজা হয়, এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বুঝো না কেন তুমি? তাই বলে তো তাড়াতাড়ি ফুরে যাবো গা। কি কমাসতেছো তুমি? তার মানে কি আমি আমার বাবার বাড়ি এসব পাচার করি? সি 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 সি, এটা তুমি কি কও? আমি কইছো পূর্ণ কিছু কইছি, তুমি তোমার বাবার বাড়ি পাচার না করতেই পারো না, এটা তুমি কি কইলা কওছে? আচ্ছা যাই হোক, আব্বা মা তো মনে হয় আজকে আইবো না, হয়তো মামা বাড়ি গেছে। হ্যাঁ আমারও কয়ে গেছে। ঠিক আছে আমি বাজার ঘাট সবই আনমুনি, মনে করে আইনো। আর শুনো আব্বা যাইবো আজকে, কিন্তু থাকবার কবা? হ্যাঁ কমুনি, তুমি যাও তাড়াতাড়ি বাজার বাড়ি নিয়ে আইসো, রান্না বান্না করতে হবো। ঠিক আছে আমি গেলাম তাহলে। আচ্ছা যাও। বাবা রে বাবা, আর একটু হলে মনে ধরাই পড়ে যেতাম। বাবা রে, যাই হোক আমার বাবাটা আসতেছে, যাই সবকিছু ব্যবস্থা ট্যাবস্থা করি। আমার সংসার আমি বাজার করে সারবার পারি না, দু একদিন পর পরই বাজার করি, বউ কয় খালি নাই নাই নাই, বিষয়টা বুঝবার পারতেছি না ভাই। তাই নাকি? হ্যাঁ ভাই, কাইলেও বাজার আনছি, পরশু দিনও বাজার আনছি, এই দু একদিন পর পরে আমি এত এত বাজার করি, তারপর আমার বউ কয় যেটা নাই ওইটা নাই, আবার আমার সেই জিনিসগুলো আনন্দ লাগে, কেমনে যে কি করি ভাই বুঝবার পারতেছি না। শুন ভাই, আমার মনে হয় বাপি খায় বেশি, এর নাকি এবার ওই যে সব জিনিসপত্র বেশি লাগে। না ভাই, এটা আপনি কি কইলেন, খাই তো আমরা একসাথে বইয়াই, একজন মানুষের খাইলে কতই বেশি খাবার পারে, কিন্তু আমার যে হারে বাজার পাতি পুরায় খাওয়ায় মনে হয় পুরায় না ভাই, আনি তো ভাই অনেক বেশি বেশি, কিন্তু এসব জিনিসগুলো কি যে হয় ভাই আমি কিছু বুঝবারই পারতাছি না। তুন ভাই, আমার মনে হয় যে পাক শাকের মধ্যে বোধহয় বেশি দেয়। হয়তো বা তাই হবো। আচ্ছা ভাই আমার দোকানে দেরি হয়ে যেতেছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান। কি বোঝে বা আনছে, বই খাই বেশি না এই বাজারই করে না। আমি একাই বাড়িতে, আমার শ্বশুর আর শাশুড়ি আমার মামা শ্বশুরের বাসায় গেছে, আর ও তো দোকানে গেছে। তুমি এক কাজ করো বসো, আমি সবকিছু দিই থাকি। Thank you.
তোমার একটা কথা কই, যে জিনিসগুলো দিছি অন্তত দুই তিন দিন তুমি খাইতে পারবা। আর বাবা আরেকটা কথা, তুমি না দুই তিন দিনের মধ্যে রাইছো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে। লোক এরকম ঘন ঘন দেখলে কি মনে করব? তার মধ্যে বাড়িতে কেউ নাই, মা ওরা ভাত টাত নাই, ওরা খাবার দিলি না। বাবা তোমার নিয়ে আর পারি না, এখন যদি তুমি ভাত খাইতে বসো কেউ যদি এসে আবার দেখে ফেলায় তোমার জামাই তো আইতে পারে, বুঝো নাই? আমি যে জিনিসগুলো দিছি দুই তিন দিন খাইতে পারবা, আর যে ডাল থাকতেছো পুরো এক মাস তুমি খাইতে পারবা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি এখন তাড়াতাড়ি যাও গা। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে মা, এই জন্যই তো এই যে তোর শনিবারই দেখে বিয়ে দিছি আমি, এটা তে তোর কাছে নিয়ে নিয়ে আমি চলাম। আচ্ছা ঠিক আছে মা, তাড়াতাড়ি যাও, আমার দেখে ফেলো। আচ্ছা ঠিক আছে, ফোন দিও ফোন দিও, আর ফোন ছাড়াই না কিন্তু। দেখ ভালো এলো, কেউ যদি দেখে নাই এটাই অনেক, কেউ দেখে ফেলাইলে সর্বনাশ হয়ে যাইতো। এইভাবেই তো আমার বাবার আমার চালাইয়া যাওয়ান লাগবো, কি আর করবো, আমার বাবাটা গরিব, আমি না দেখলে কেরা দেখবো। ভালোই হয়েছে, ভালো বলে যাইতে পারলে হয়েছে, কারো সামনে যদি পড়া যায় তাহলে তো সর্বনাশ। তাই তো কই, এত বাজার যায় কোনে, তুই যে চুপে চুপে তোর বাপের ব্যাগ ঘুরে ঘুরে দিয়া দেখ, এটা তো আজকে সময় আইলে ধরা খাইতো না গো, তাহলে শুন নিব দাঁড়া তোর ব্যবস্থা আমি করতাম। হাই রে হাই জামাই, আহার আর সময় ফেলো না, ধরা খেয়ে গেলাম গা। আব্বা আব্বা, ডালটা ঠিক মতোই দিছে, একটা জিনিস আপনার দেয় নাই, কাঁচা মরিচ ওইটা দিব কোন থেকে, ওইটা তো বাড়িতে নাই আব্বা, এই যে আমি নিয়ে আসছি এখন। আব্বা চলেন কাঁচা মরিচ দিয়ে দেখা, আর যা যা লাগবো সব কিছু আমি ব্যবস্থা করে দিব, কোনোটার কমতি রাখবো না। আব্বা চলেন আপনি, মানে আবার যাবো নন আব্বা, কাঁচা মরিচটা নেন লাগবো না। না কাঁচা মরিচটা আমি কিনবো নি আব্বা। না না কাঁচা মরিচ কিনবেন কে, আমি আপনার মেয়ের দামে কিনা তো নিয়ে আসি। আব্বা নন সামনে, আর বাবা আজকে না গেলাম, আবার সাত দিন পরে আহিরো। সাত দিন পরে আবেন কে, আপনি এখনই নন। না বাবা আর কিছু নাগবো না, মেলা হয়েছে। আব্বা আপনি যে কি কর না কি আর কিছুই নাগবো না, আপনি ননছে। আর বাবা থাকি আজকে দূরু বাবু, কাঁচা মরিচ ছাড়া কি হবো, এর আমি রাস্তা দিকে দিলে মানুষ কি করবো, আপনি ননছে। আব্বা আপনি আমি ব্যান্ডে দিয়াম, আপনি কোনো চিন্তাই করেন না, তাও আব্বা আপনি কাঁচা মরিচ খেয়ে যায় না, একটা জিনিস না খাইলে কি ভাড়া দেওয়া যায় বুঝেন না। অথই অথই সেটা তো আমি জানি যে সময় নাই, খুব তাড়াহুড়া, তাই বলে তুমি কটা খাওয়াই দিবে না। আরেক কথা কই, আব্বারে তো সবকিছু দিয়ে দিছ, কাঁচা মরিচ তো দেও নাই। কাঁচামরিচ আছে না, পাগল, কাঁচামরিচ নাই, এই যে আমি কাঁচামরিচ নিয়ে আসছি, ধরো দেও, আচ্ছা তাহলে কাঁচামরিচ দেও, আমি অনেক খুশি খুঁজলাম, কাঁচামরিচ পাইলাম না। কাঁচামরিচ সবটি দিয়ে দিলা, তোমার তো দেশে জ্ঞান বড় তো কিছুই নাই, আঙ্গুলিতে কয়টা খাবার রাখবা না? কাঁচামরিচ রাখবো রাখবো, আরেকটা কথা তোমার আমি কই, আব্বার নলে বয়স হয়ে গেছে গা, বুড়া মানুষ, হ্যাঁ নলে কাঁচামরিচের কথা মনে নাই, তুমি দিলে তারে মনে করে কাঁচামরিচ সহ দিয়া দিবা না, কি যে করো না।
তা তুমি হঠাৎই অসময় আসলা যে। আমি হঠাৎই অসময় কি জন্য আসলাম তুমি জানো না? তুমি তো আমার যাওয়ার সময় বুঝলে বাজারটা তাড়াতাড়ি যাওয়ার জন্য, সেজন্য তাড়াতাড়ি বাজারটা কইরা দোকানটা বন্ধ করে বাজারটা দিতে আমি আইলাম। তা আসার পথে যা দেখলাম কি আর কমু তোমারে আমি। আব্বা শুনেন, এরপরে যেদিন থেকে আইবেন আমার বাড়িতে ভ্যান গাড়ি নিয়ে আবেন। ভ্যান গাড়ি নিয়ে আইয়া আপনি বস্তা বইরা বইরা ভ্যান বুঝাই করে পরে নিয়ে যাবেন, আর আমি এদিকে কাজ করমুনি বাজারও বেশি বেশি করে রাখমুনি, তারপরে ভ্যান গাড়ি বইরা ঠেলে আপনি বাড়িতে নিয়ে যাবেন। আর এই যে তোমারও কই, তুমি কেমন একজন সংসারী মানুষ আমারে কত, নিজের স্বামীর বাড়ির জিনিস তুমি বাপের বাড়িতে পাচার করতেছ, হ্যাঁ বেগে বেগে বইরে বইরে প্রতিদিন দাও। তাই তো না কই, আমি বাজার ঘাট করে সারবার পারি না কেন, ঠিকলে যাই কই, আজকে তো নিজের চোখে সবকিছু দেখলাম কেমন মানুষ হইছো। এইভাবে যদি দেওয়া শুরু করো রাজার ভান্ডার তো শেষ হয়ে যাবো, টিকবো না কোনো কিছু। বাবা তুহিন, তুমি আর টাকার এই করো না বাবা, আমি আর কোনদিন এই বাজার নিব না বুঝছো, তুমি তারপরে আর টাকার এই করো না। না আব্বা, আমাদের সাথে আমি রাগারাগি করবো কেন, আপনি বাজার নিবেন না কেন, বাজারই তো নিবার চাইছেন বাবু, ধরেন এইটাও ধরেন, আপনি ধরেন বাবা। হ্যাঁ বাবা, এই যে টাইলেটটাও ধরেন, যদি লাগে এইটাও নিয়ে যান না, আপনি তাও নেন না বাবা, তুমি আর রাগ করো না, আমার এই বাজার আর দরকার নাই, আমি আর কোনদিন নেব না বাবা। শোনো তোমার একটা কথা কই, আমার শ্বশুর যে টাকা পয়সা কম গরিব সেটা কিন্তু আমিও জানি, আর দেখে আমি তোমার এই বাড়ি বউ করে আনছি। এখন কথার মধ্যে হইলো যে তুমি বাজার ঘাট দিবা এইভাবে আমার না কইয়া এই চুরি কইরা করে পলাই পলাই দেওয়ার কি আছে, তুমি আমার বললেই পারতা যে শোনো আমাকে বাড়িতে কিছু বাজার দিও, আমি তো তাহলে সপ্তাহে সপ্তাহে বাজার করে আবার বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়ে আসতাম। এটা তুমি কোন ধরনের কাজ করলো আমার বলো তো। আচ্ছা রাগারাগি করবো না কেন, এইভাবে যদি সংসার গুলো চলতে থাকে পৃথিবীর কোন সংসার কি টিকা থাকবো, থাকবো না ফকির হয়ে যাবো গা। শোনো আমার কথাটা, আমি তোমার অনেকবার কইতে চাইছি কিন্তু কইতে পারি নাই, আসলে লজ্জার বিষয়। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করো এই যে ওই সমস্ত বাজার সদাই এগুলো আমি আর আমার বাবার বাড়ি পাঠাবো না, সত্যি করে কইতাছি। তুমি সত্যি কইতাছ? হ। আচ্ছা শোনো, এইসব পাঠাই আর নিজে ছুটো হওয়া, তুমি আমার বললে কিন্তু আমি ঠিকঠাক মতো বাজার করে আব্বারে দিয়ে আইতাম। যাই হোক, তুমি যেহেতু কইছো আর পাঠাবা না, ঠিক আছে। আর আব্বা আপনার কই, আপনার ব্যবস্থা আমি করমুনি, আপনি এনে কোনো চিন্তা করেন না। বাবা তুহিন, তুমি আমার লজ্জা দিও না বাবা। আচ্ছা বাবা ঠিক আছে, আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিয়ে কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই বাজারঘাট মা, এই বাজারঘাট এই যে বাইছে তাই হাটে বাজারে মনে নিয়ে আসি। ও বিহাই, আমার বাড়িতে এই সমস্ত নিয়ে আমার লাগলো কে, মাশাল্লাহ বাজারঘাট তো আমার ঘরে আছে না মানে বিহাই। আব্বা শোনো, মন চাইছে মেয়ের লিগা বাজারঘাট করে নিয়ে আসে, এগুলো নিয়ে আর তোমার কিছু কোন লাগবে না, চলো ঘরে চলো। বিহাই আইছেন ভালোই হইছে, দুইটা দিন থাকে তারপরে যাইবেন। হ্যাঁ ঠিক আছে বিহাই, মা ঠিক কি কইছে, অথই আব্বা যে বাজার দিয়ে আনছে এটি ঘরে নিয়ে যাও। বাজার? হ্যাঁ নিতেছি নিতেছি ভাবি, আমি এটা নেই। আচ্ছা আব্বা মা ঘরে, আব্বা আমি ঘরে, চল বাবা চল বিহাই ঘরে চলো। আমি যে আসলে কি বলবো, বলার ভাষা খুঁজে পাইতাছি না, তোমার যে আমি কি বলে ধন্যবাদ দিব, আসলে তুমি আজকে আমার আর আমার বাবার মান সম্মান বাঁচাইছো। তুমি যদি আম্মা আব্বার সামনে সবকিছু বলে দিতা, আমার আব্বা মনে খুব কষ্ট পাইতো, লজ্জায় মুখ দেখাইতে পাইতো না। তুমি তুমি অনেক বড় ভালো একটা কাজ করছো, আমি আমি খুব খুশি আজকে, বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছি, আমি আর কখনো এই সমস্ত কাজ করবো না। আরে ধুর পাগল, তুমি রে কি বলতেছো। আরে শোনো, তোমার বাবা হলো আমার শ্বশুর, আমার শ্বশুরের সম্মান কি আমার সম্মান না, আর আমি যদি বইলাই দিতাম তাহলে তো আমি এই জায়গায় বলতাম, এটা এইভাবে বলার কোনো কিছু নাই। শোনো তবে, তুমি যে বলছো যে আমি ভালো হয়ে গেছি, আমি এর এসব কিছু করুম না, এতেই আমার শান্তি। আর শোনো, তোমার বাবা মানে আমারও বাবা, আর তার দায়িত্বটা আজকের দিকে শুধুই আমার, ওটা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। সত্যি বলতেছো? হ্যাঁ একদম সত্যি বলতেছি, বিশ্বাস করো আমি খুব শান্তি পাইলাম, খুব শান্তি পাইলাম।